पांच राज्यर निर्वाचन फलाफल 24 निर्वाचन रे हेबो कि प्रतिफलित ओडिशा रे किभली पड़िबो प्रभाव सेने राज्य राजनीति रे आरंभ हो जाई छि चर्चा काम करूछि मोदी मैजिक तेणु एथर ओडिशा रे बीजेपी एकाकी सरकार गढ़िबो बोली दंभक्ति देखाई छि राज्य बीजेपी कांग्रेस कहिछि ओडिशा रे रिपीट हेबो तेलंगाना स्थिति आउ बीजेडी रो जवाब नवीन मॉडल आगरे सबु मारिबे फेल विरोधी पूणी हेबे चितपटांग हैट्रिक ने 24 की हैट्रिक की गारंटी दे दी है। मध्य प्रदेश राजस्थान और छत्तीसगढ़ रे बीजेपी रो बाजमात पर बीजेपी रहुतबा मोदी हवार प्रभाव ओडिशा रे विपरीत की गोटे पटे छत्तीसगढ़ रे बीजेपी रो लैंडस्लाइड विक्ट्री एवं अन्य पटे तेलंगाना रे सबुठु पॉपुलर पार्टी को एते बड़ झटका लगता ओडिशा रे विजु जनता दल को चिंता रे पकाई पारे कि एसबु नै आरंभ होई चर्चा राज्य बीजेपी सभापति मनमोहन सामल प्रेसमिट करी कहिछन्ति जे ओडिशा रे आसंता 2024 निर्वाचन रे यू टर्न देखिबा को मिलबो एवं दल एक्टिव एवं अग्रेसिव होई लढै करी सरकार को आसिबो तेलंगाना विजय परे ओडिशा रे प्रभाव नै उत्साहित होछि राज्य कांग्रेस सेपटे बीजेडी भी उभय को कड़ा जवाब दिछि ओडिशा रे ये दुर्नीति भ्रष्टाचार व्यभिचार जो सरकार चलचे लोक प्रत्याख्यान करेंगे सबुठ बजे भारत वर्ष मोदी जी पॉपुलैरिटी ओडिशा हूँ हाईएस्ट 76% टू 86% विभिन्न समय सर्वे रु आम आखिरी अच्छे ओडिशा हाईएस्ट पॉपुलैरिटी मोदी अच्छे एवं ये पॉपुलैरिटी आगामी दिन में निश्चित भाव में निर्वाचन को ओडिशा रे प्रभावित कर आगामी दिन में निश्चित भाव में ये जो आंचलिक दल अच्छे बीजेडी दल এটা পুনি এন্টি ইনকম্পেন্সি ফ্যাক্টর বি কাম দেব তার সঙ্গে সঙ্গে অন্যান্য কার্যক্রম কাম দেব এবং আমি যে 2024 পাই যে রণক্ষেত্র প্রস্তুত করুছু সেতিরে নিশ্চিত ভাবে এই আঞ্চলিক দল যেমতি তেলেঙ্গানা যেমতি হেলা ই ওড়িশার বিজু জনতা দল অবস্থা সেয়া হব এবং আগামী দিনে কংগ্রেস সরকার এটি গঠন করে 2000 মসিয়ারু 2023 এটি কেউ মডেল কাম করে এটি কেবল নবীন মডেল হি এটি কাম করিছি আগামী দিনে করিব কারণ নবীন মডেল হচ্ছে বিকাশর মডেল বাই ইলেকশন কুহতু পঞ্চায়েত ইলেকশন কুহতু এবে চারি তিন চারটি বাই ইলেকশন হল আপন দেখুন কোণ কে ছুঁই পারলে তিনি অঙ্ক নম্বর ছুঁই পারলে অন্য দলগুড়িক হিন্দি হার্টল্যান্ড বিজেপি বাজিমাত দলর মনোবল কু বড়াই দিয়েছি অন্যপটে রেস রে নথাই কংগ্রেস তেলেঙ্গানার আঞ্চলিক দলক পরাস্ত করে ক্ষমতা আসছি এপরি সময় আসন্তু নজর পকাইবা কেউ কেউ পয়েন্ট গুড়িক ভারতীয় জনতা পার্টি কু সহাইব আউ কেউ কেউ ফ্যাক্টর বিজেডির স্ট্রং পয়েন্ট নম্বর এক বিজেপি ছত্তিশগড় জিতবা কারণরু সীমাকু লাগিতিবা ওড়িশার জিলাগুড়িক উপরে প্রভাব পকাই পারে সেঠাকার সংগঠন ও আগধাড়ির নেতা সীমাবর্তী জিলাকু আসি বিজেপি সপক্ষে জনমত সৃষ্টি করিবাকু উদ্যম করিপারন্তি নম্বর দুই পশ্চিম ওড়িশার এমিতিরে বি সবু সংসদীয় সিট বিজেপি হাতরে থিবা বেলে এহা শাসক দলর চিন্তাকু আহুরি বড়াই পারে নম্বর তিন পড়োশী তেলেঙ্গানার কংগ্রেস জিতিবা এবং কেসিআরক আঞ্চলিক দল হারিবা অন্য আঞ্চলিক দলর মনোবল উপরে প্রভাব পকাই পারে নম্বর চারি এমপি রাজস্থান ও ছত্তিশগড়ে লাগু করিথিবা উইনিং ফর্মুলাকু বিজেপি ওড়িশারে প্রয়োগ করিপারে নম্বর পাঁচ রাজ্য স্তরে কাহাকু মুখ্যমন্ত্রী চেহেরা নকরি মোদীঙ্ক চেহেরাকু সামনারে রখি নির্বাচন জিতিবা ফর্মুলাকু এক নূয়া রণনীতি ভাবে বিজেপি ওড়িশারে বি প্রয়োগ করিপারে কিন্তু ওড়িশার রাজনৈতিক দৃশ্যপট অন্য রাজ্যর পরিবেশটারু সম্পূর্ণ অলগা কহিলে কিছু ভুল হব নাই কারণ গোটে রাজ্যরে জিতিবার কৌশল অন্য রাজ্যরে সমানভাবে কাম করিব কি নাই তাহা বি কেই জানন্তি নাই এবে আসন্তু নজর পকাইবা ওড়িশারে বিজেডির কোন রহিছি স্ট্রং পয়েন্ট নম্বর এক বিজু জনতা দলর তৃণমূল স্তরের সংগঠন সবুঠারু দৃঢ় সেথিপাই রাজনৈতিক কার্যকলাপ ক্ষেত্রে বিজেডির ইলেকশন ইঞ্জিনিয়রিং সবুঠারু ভালোভাবে কাম করে নম্বর দুই বিজেডির মহিলা সংগঠন বেশ ব্যাপক এবং বেশ সংগঠিতভাবে তৈরি করা যাইছি তেণু মহিলা ভোট ক্ষেত্রে বিজেডিকু টক্কর দেবা সহজ নুহে নম্বর তিন বিজেডির সবুঠু বড় ব্রাণ্ড হচ্ছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আউ সেই ভাবমূর্তিকু নেই দল সহজরে
ନିର୍ବାଚନୀ ବୈତରଣୀ ପାର କରିଯାଏ। ନମ୍ବର ଚାରି, ଲୋକାଭିମୁଖୀ ଯୋଜନା ଓ ବିଭିନ୍ନ ବିକାଶମୂଳକ ପ୍ରକଳ୍ପର କାର୍ଯ୍ୟକାରିତା ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସମୟ ଭିତରେ କାମ ସାରିବା ଦଳ ପାଇଁ ନିର୍ବାଚନ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଗୋଟିଏ ବୁଷ୍ଟର ଡୋଜ୍ ଭଳି କାମ କରେ। 30-35 ବିଧାନସଭା କ୍ଷେତ୍ର ଛତିଶଗଡ଼ର ସୀମାରକୁ ଲାଗିକି ଅଛି ଏବଂ ଛତିଶଗଡ଼ରେ ତ ବିରୋଧୀ ପକ୍ଷ ଏବଂ ଆପଣଙ୍କର ଯେତେ ସର୍ଭେ ରିପୋର୍ଟ ଆସୁଥିଲା ସମସ୍ତେ କହୁଥିଲେ ସେଠି କଂଗ୍ରେସ ଦଳର ସରକାର ହେବ। 2024ରେ ବିଜୁ ଜନତା ଦଳର ସରକାର ପତନ ଅବଶ୍ୟମ୍ଭାବୀ, ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ପଦ୍ମଫୁଲର ସରକାର ଗଠନ ହେବାକୁ ଯାଉଛି। ବିଜୁ ଜନତା ଦଳ ବହୁ ସଂଖ୍ୟାରେ ବିଜୟ ଲାଭ କରିବ ଓଡ଼ିଶାରେ ଏବଂ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ନେତୃତ୍ୱରେ ପୁଣି ଓଡ଼ିଶାରେ ସରକାର ଗଠନ କରିବ, ଏଥିରେ ତିଳେ ମାତ୍ର ସନ୍ଦେହ ନାହିଁ। ମୁଁ ଦୃଢ଼ତାର ସହିତ କହିବା ପାଇଁ ଚାହେଁ ଯେ ସେ ନିର୍ବାଚନର ବା ତାର ଫଳାଫଳର ଓଡ଼ିଶାରେ କୌଣସି ପ୍ରଭାବ ପଡ଼ିବା ପାଇଁ ଚାହୁଁନି। ବିଜୁ ଜନତା ଦଳର ସଂଗଠନ ଅଧିକ ମଜବୁତ ଅଟେ, ବିଜୁ ଜନତା ଦଳର ଯେଉଁ ଲୋକଙ୍କ ସହିତ ଯୋଗାଯୋଗ ସେ ଅଧିକ ଅଟେ। ବିଜୁ ଜନତା ଦଳ ସରକାର ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ ସବୁ କାର୍ଯ୍ୟକ୍ରମମାନ ଗ୍ରହଣ କରୁଛି, ଯେଉଁ ସବୁ ଲୋକାଭିମୁଖୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗ୍ରହଣ କରୁଛି ତାକୁ ଲୋକେ ଆଦର ସହିତ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି, ତାର ପ୍ରଭାବ ଓଡ଼ିଶାରେ ପଡ଼ିବ। ତେଣୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବିଜୁ ଜନତା ଦଳର ବିଜୟ ହୋଇଥିବା ସନ୍ଦେହ ନାହିଁ। ଓଡ଼ିଶାରେ ହୁଏତ ତାଙ୍କର ଯେଉଁ ଭାବରେ ସେମାନେ ଗୋଟେ ଆଗ୍ରେସନ୍ ଦେଖାଇବା କଥା ହୁଏତ ଦେଖାଉନଥିଲେ, ମୁଁ ଭାବୁଛି ତାଙ୍କ ରଣନୀତିରେ ଟିକିଏ ପରିବର୍ତ୍ତନ ଆସିବ। ଖାସ୍ କରି ଯେହେତୁ ଛତିଶଗଡ଼ରେ ବିଜେପି ସରକାରକୁ ଆସିଲା, ତାଦ୍ୱାରା ମୁଁ ଭାବୁଛି କିଛି ମାତ୍ରାରେ ସେପଟେ ପ୍ରଭାବ ପଡ଼ିବାର ସମ୍ଭାବନା ରହିବ। ରାଜନୀତି ବିଶେଷଜ୍ଞଙ୍କ ମତରେ ନିର୍ବାଚନୀ ବୈତରଣୀରେ କେଉଁ ଫର୍ମୁଲା କାମ ଦିଏ, କେଉଁ ଫର୍ମୁଲା ଫେଲ୍ ମାରେ, ତାହା ସହଜରେ ବୁଝାପଡ଼େନି। ଗଣତନ୍ତ୍ରରେ ଜନତା ଜନାର୍ଦ୍ଦନ କାହା ପ୍ରତି କେଉଁ ଆଧାରରେ କେଉଁ ଧାରଣା ସୃଷ୍ଟି କରନ୍ତି, ତାହା ଯେଉଁ ଦଳ ଠିକ୍ ଭାବେ ଠଉରାଇପାରେ ସଫଳତା ସେହି ଦଳକୁ ହିଁ ମିଳିଥାଏ। ଭୁବନେଶ୍ୱରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ସୁଶ୍ରୀ ସୁଲୋଚନା ଓ ଆଶିଷ ଦାସଙ୍କ ସହ ଦୁଷ୍ମନ୍ତ ବେହେରା, ମହେଶ ପ୍ରସାଦ ନନ୍ଦ ଓ ଅଜେଶ ମଲ୍ଲିକ। ନ୍ୟୁଜ୍ 18 ଓଡ଼ିଆ।